episode. 3, 2, 1. तारा उड़े कोलबेन ना enjoy the run. आपका नाम क्या है? मेरा नाम परवेज अख्तर है. आप कहाँ से आए हैं? हम इकबालपुर खिदिरपुर से आए. ये मौसम में कैसा लग रहा है? मौसम में तो आ रही मजा लग रहा है. जैसी लग रहा है नहा के दौड़ रहे हैं. हम लोग कलकत्ता में रह के सिक्किम का मजा ले रहे हैं. मजा ले रहे हैं. हाँ, जो चीज हम लोग नहीं जानते थे उससे बेटर हम लोग जानने लगा है. ठीक है. कैमन लगे तुम्हारे आज के बोलो? खूब भालो लगे, खूब सुंदर लगे. यही वेदर एंड रनिंग एनर्जेटिक एनर्जी. मैराथन दौड़े हैवी लगलो. मेडल पेची, टिफिन पेची. मैम आपने कोथा থেকে এসেছেন? আমি হাজরা কালীগঞ্জ. আপনার নাম? শ্রীজা মুখার্জি. আর আপনার নাম? রাহুল. রাহুল আপনি কোথা থেকে এসেছেন? আমি টালিগঞ্জ. যে এত মানুষ উৎসাহ, যে এত সকালে উঠে তারা রান করতে এসছে, এই জন্য আমরা প্রাউড ফিল করি. আমরা কলকাতা পুলিশে চাকরি করি. আমাদের এটা ম্যারাথন, কলকাতা পুলিশের সেকেন্ড ম্যারাথন. অসংখ্য ধন্যবাদ সবাইকে এটাতে অংশগ্রহণ করাবে. আর আমরা দার্জিলিং এ ছেড়ে আজকে এই 10K ম্যারাথন আয়োজিত করেছে. ঠিক আছে, আমি যাচ্ছি তোমাদের স্টার্টিং পয়েন্টে. তোমাদের সকলের সঙ্গে দেখা হবে স্টার্টিং পয়েন্টে. কোথায় দেখা হবে? স্টার্টিং পয়েন্টে. বলে রাখি তোমাদের দেখে এখানে আজকে সকালবেলা. ওহে ওগাম্বো, ওগাম্বো খুশুয়া, এইয়ার মতন খুশুয়া. ভালো ভাই সব ওগাম্বো খুশুয়া. আর ওগাম্বো খুশুয়া. Thank you so much, everyone. হ্যালো গাইজ, গুড মর্নিং এভরি ওয়ান. তোমরা দেখতে পাচ্ছ আমি সকাল সকাল কোথায় চলে এসেছি. আবারও চলে এসেছি একটা কলকাতা পুলিশের ম্যারাথনে. এটা হচ্ছে কলকাতা পুলিশ ক্লাবের ম্যারাথন. আর তোমাদেরকে সেটাই দেখাবো আজকে, এই ম্যারাথনে কত লোকজন অংশগ্রহণ করেছে. আর নিশ্চয়ই তোমরা দেখেছো, প্রথমেই আমি দিয়েছি যে কত লোকজন এখানে দৌড়াচ্ছে. হাজার হাজার লোক একজন দৌড়াচ্ছে. আর তোমাদের সেই দেখাচ্ছে এই যে এখানে হচ্ছে স্টার্টিং পয়েন্ট. আমি এদিকে যাবো তোমাদেরকে দেখাবো. আর তোমাদেরকে দূরে দেখতেই পাচ্ছ কত লোক এখানে দৌড়াচ্ছে. আর আমিও চলে এসেছি সকালবেলা দৌড়াতে. কী বলবো, এই ম্যারাথনে দৌড়াতে কী বলবো, এত সুন্দর লাগে, এত ভালো লাগে. তোমরা যারা আসুনি বুঝতে পারবে না, যারা এসছো নিশ্চয়ই খুব ভালো বুঝতে পারবে. তো তোমাদের মেন স্টার্টিং পয়েন্টে গিয়ে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো যে ওখানকার যে ম্যারাথন দৌড়ানো হচ্ছে. তো চলো তোমাদের সঙ্গে থাকো আর তোমাদেরকে দেখাবো. এত লোক এখানে রয়েছে, মানে নিজের চোখে না দেখলে তোমরা বিশ্বাস করতে পারবে না যে কত লোক. হাজার হাজার লোক, কয়েক হাজার লোকের মাঝে আমরা দৌড়াবো. আর লোকের সঙ্গে এখানে কথা বলবো যে কেমন লাগছে আর কোথা থেকে এসছে. তো সঙ্গে থাকো আর দেখতে থাকো প্রথম থেকে লাস্ট অব দি ভিডিও. ঠিক আছে, তালি দিয়ে অভ্যর্থনা জানাই একটু সবাই মিলে হাততালি জোরে. থ্যাংক ইউ, থ্যাংক ইউ. এবং বলে রাখি একবার জোরে হাততালি হবে ফর ক্যালকাটা পুলিশ ক্লাব এবং নবনালন্দা স্কুল. সবাই মিলে জোরে হাততালি. লেটস স্টার্ট দি কাউন্টডাউন. তোমরা মিলে একসঙ্গে আমার সঙ্গে কাউন্টডাউন দেবে. 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. তারা উড়ে করবেন না, এনজয় দ্য রান. Enjoy this 10K marathon which has been organized here by Calcutta Police Club এবং নবনালন্দা স্কুল, আমার কলোনি কলকাতা. বলে রাখি যারা 5K marathon এ পার্টিসিপেট করছেন তাদের টাইমিং আলাদা. কে রে ইউটিউবার? তো গাইজ দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কলকাতা পুলিশের ম্যারাথন দৌড় শুরু হয়ে গেছে. এটা পুলিশ ক্লাবের ম্যারাথন. এর আগে কলকাতা পুলিশের ম্যারাথন শুরু হয়েছিল. তো এটা হচ্ছে পুলিশ ক্লাবের ম্যারাথন. আর দেখতে পাচ্ছেন হাজার হাজার লোক দৌড়াচ্ছে. এটা 10 কিলোমিটার দৌড়াচ্ছে. 10 কিলোমিটার এখন শুরু হলো আর কামডাউন এখন শুরু হলো. তো এখান থেকে মোটামুটি কোন দিন দিয়ে এই 10 কিলোমিটার দৌড়াচ্ছে তোমাদের দেখানোর চেষ্টা করবো সম্পূর্ণটা. তো চলো সঙ্গে থাকো. এই যে ছোট ছোট বাচ্চারাও দৌড়াচ্ছে দেখতে পাচ্ছেন, খুবই মজাদার. এখানে খুব মজা লাগে, সব রকমের বয়সে দৌড়াচ্ছে এখানে. আমরা 10 কিলোমিটার দৌড়াচ্ছি. স্যার কিছু বলুন আজকে. কিছু বলার নেই, ঘন কুয়াশার মধ্যে খুব কষ্ট হচ্ছে দৌড়াতে. কেমন লাগছে বলুন? দারুণ লাগছে, এর চেয়ে ভালো আর কিছু হয় না, কিন্তু খুব ফোকাস. আপনি কত কিলোমিটার দিয়েছেন? আমি 10 কিলোমিটার. 10 কিলোমিটার কত কিলোমিটার কভার করলেন? আমি প্রায় অ্যাপ্রক্স ফিনিশিং পয়েন্টে প্রায় চলে এসেছি. আচ্ছা, ফিনিশিং পয়েন্টে চলে এসেছে. তো এটা আজকে মোটামুটি কত লোক হয়েছে?
আজকে কলকাতা পুলিশ থেকে কলকাতা পুলিশের হাফ হয়েছে মোটামুটি কত বলবো আজকে আমার তো হ্যাঁ হ্যাঁ জয়েন জয়েন আজকে হবে 1500 খুব বেশি হলে ম্যাক্সিমাম 1500 হবে তো যাই হোক সবাই তো টি শার্ট কি একই 5 কিলোমিটার কি সব 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 এক এবং প্রিসাইজ এবং কত কত রয়েছে একটু যদি বলেন 5 কিলোমিটার 21 কিলোমিটার আর হচ্ছে 10 কিলোমিটার 10 কিলোমিটার আর 3 কিলোমিটার আছে কি নাকি 3 কিলোমিটার তো দেখছি না কাউকে আচ্ছা আচ্ছা 3 কিলোমিটার নেই তো কি বলবো খুবই ভালো লাগছে তাই তো খুব খুব ভালো লাগছে আর এই ওয়েদারটা এনজয় করছি হ্যাঁ আপনি কি বলতে চান যারা নেক্সট যারা ম্যারাথন আসেনি তাদেরকে কি বলতে চান তারা এরকম তারা এরকম মানে এই এনজয়টাকে তারা মিস করছে ঠিক আছে আমরা যে এনজয়টা করছি সেটা ওরা মিস করছে এবং আমাদেরকে তো দেখবি আর জ্বলবি লুচির মতো ফুল একদম একদম তো কেমন লাগছে তোমাকে আজকে বলো খুব ভালো লাগছে খুব সুন্দর লাগছে এই ওয়েদার এন্ড রানিং কিন্তু 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 এই যে ডিফারেন্স ডিফারেন্স হ্যাঁ তুমি কত কিলোমিটার দিয়েছো 10 10 কিলোমিটার তো 10 কিলোমিটারে কেমন লাগছে বলো আজকে খুব ভালো লাগছে খুব ভালো লাগছে এনার্জেটিক এনার্জি তো এখন কত কিলোমিটার রান করা হলো এখন তো আমরা মোটামুটি ফিনিশ করছি হয়তো 3 কিলোমিটার হবে হয়তো এখনো রানিং করে আবার নামটা কি বললে না আমার নাম প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা ভাই তোমার নাম কি আমার নাম সুকান্ত রায় তোমাকে কেমন লাগছে বলো দারুণ ভেরি ভেরি এক্সাইটমেন্ট 10 কিলোমিটার ম্যারাথন ভাই তোমার নাম কি কিশোর তোমাকে কেমন লাগছে ভালো লাগছে দাদা ভালো লাগছে তো এরকম চাও যে প্রতি বছর হোক বা প্রতি মাসে হলে ভালো হয় না হ্যাঁ এত সুন্দর একটা লাগছে তো চলো শুনতেই পেলেন তারা বলছে যে এরকম প্রতি বছর বা প্রতি মাসে যদি হয় একটা করে ম্যারাথন সকালবেলা মানে সকালবেলা যে ওই এই ওয়েদারে যে আমরা দৌড়াচ্ছি মনে হচ্ছে সিকিমে চলে এসেছি একদম পুরো দেখুন সিকিমের মতন ওয়েদার একদম ঘন কুয়াশার মধ্যে আমরা দৌড়াচ্ছি এরকম ওয়েদার এর আগে কখনো আমরা পাইনি আর তোমাদের ভিডিও আমি কিন্তু দিই ফার্স্ট এরকম ভিডিও দিচ্ছি চারিদিকে দেদিকে তাকাবে ঘন কুয়াশা এই কুয়াশার মধ্যে কিছুই কাউকে চেনা যাচ্ছে না তার মধ্যে আমরা কয়েক হাজার লোকের মাঝে দৌড়াচ্ছি কি বলবো এত মানে এক্সাইটেড মানে সবাই রয়েছে আর এত ভালো লাগছে সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না আর তোমরা শুনতেই পেলে যারা অনেকেই দৌড়াচ্ছে বললো তোমাদেরকে ফিডব্যাক দিল তো আমি চাইবো যে আরো অনেকের ফিডব্যাক নিতে তো চলো সঙ্গে থাকো आपका नाम क्या है मेरा नाम परवेज अख्तर है आप कहाँ से आए हम इकबालपुर खिदीरपुर से आए तो आप कितना किलोमीटर दिया है अभी तो 10 किलोमीटर तो रनिंग चल ही रहा है हम लोग का है तो कैसा लग रहा है बहुत ही अच्छा लग रहा है लेकिन जैसा मैराथन में जो हुआ था उसका तरह नहीं है हुआ वो तरह से नहीं है वो तरह से नहीं है ठीक है सब ठीक है लेकिन सबसे पहला बात मौसम का हालत देख रहे वही पहले बताना चाहता है ये मौसम में कैसा लग रहा है मौसम में तो आ रही मुझे लग रहा है जैसे लग रहा है नहा के दौड़ रहे हम पहली बार तो ऐसा मौसम में नहीं मिला नहीं मिला आगे बार नहीं मिला लेकिन ये बार अच्छा मौसम मिला जिसमें हम लोग को प्यास नहीं लग रहा है दौड़ने में थकनी महसूस नहीं हो रहा अच्छा लग रहा है हम लोग कहाँ आ गया पता है सिक्किम आ गया लगता है ना सिक्किम में आप लोग सिक्किम में आ गया सिक्किम ऐसा वेदर है पूरा मतलब हम लोग कलकत्ता में रह के सिक्किम का मजा ले रहे हैं मजा ले रहे हैं जो चीज हम लोग नहीं जानते थे उससे बेटर हम लोग जानने लगा है ठीक है और सब सब एंजॉय कर रहा है सब एंजॉय कर जो लोग अभी तक नहीं आया है मैराथन में वो लोगों के लिए क्या बोलना चाहते हैं जो लोग मैराथन में नहीं आया वो बदकिस्मत है जो इधर आया खुद किस्मत है जो सोया वो खोया जो जागा वो पाया তো দুজন বোনকে পেয়েছি দুজন বোনের কাছে জিজ্ঞেস করি নি কেমন লাগছে তোমাদের নাম কি সোনালী কুমারী মাহাতো আর তোমার নাম রজনী কুমারী গিরি কত কিলোমিটার দিয়েছো 5 কেমন লাগছে ভালো লাগছে একটু ভালো লাগছে আর কোথা থেকে এসছো বিল্লাপুর বিল্লাপুর আর তোমাকে কেমন লাগছে বলো ভালো ভালো লাগছে তো কত কিলোমিটার দিয়েছো 5 কিলোমিটার 5 কিলোমিটার থ্যাংক ইউ তো শুনতে পাচ্ছ 5 কিলোমিটার দিয়েছে তারা এখানে মিক্সচার রয়েছে 21 কিলোমিটার রয়েছে আর 10 কিলোমিটার রয়েছে আর 5 কিলোমিটার রয়েছে তো অনেকে দৌড়াচ্ছে খুব এন্টারটেইনমেন্ট করছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি ম্যাম আপনি কোথা থেকে এসেছেন আমি হাজরা কালীগঞ্জ আপনার নাম শ্রীজা মুখার্জি আপনি কত কিলোমিটার দিয়েছেন 10 কিলোমিটার কেমন লাগছে ভালো লাগছে তো এখন মোটামুটি ফিনিশিং পয়েন্টে হ্যাঁ তো টাইম তো অনেকটাই কম লেগেছে তাই তো হ্যাঁ হোপফুলি কম্পারেটিভলি কমই লেগেছে আচ্ছা আচ্ছা দাদা আপনার নাম রাহুল রাহুল আপনি কোথা থেকে এসেছেন আমি টালিগঞ্জ কুদলা টালিগঞ্জ থেকে তো আপনি কত কিলোমিটার দিয়েছেন আমি 10 কেমন লাগছে খুবই ভালো লাগছে তো এরকম ওয়েদারে যে আপনারা পেয়েছেন এই ওয়েদারটা সব সময় পাওয়া যায় না এই ওয়েদারটা পাওয়া যায় না ঘন কুয়াশার মধ্যে দৌড়াচ্ছেন খুবই আনন্দ লাগছে খুবই আনন্দ লাগছে ঠিক আছে থ্যাংক ইউ ভাই তোমার নাম কি সঞ্জয় মন্ত্রী তুমি কোথা থেকে এসছো আমি পিটিএস থেকে এসেছি কত কিলোমিটার দিয়েছো আমি 10 কিলোমিটার কেমন লাগছে খুব ভালো লাগছে আর ফিনিশিং পয়েন্টে তো চলে এসছো হ্যাঁ কাছাকাছি চলে এসছো কাছাকাছি চলে এসছো তো এই মৌসুমের ব্যাপারে একটু যদি বলো মানে এই ওয়েদার এত সুন্দর ওয়েদার সুন্দর ওয়েদারে খুব মানে দৌড়াতে খুব ভালো লাগছে খুব ভালো লাগছে
তবে দাদাকে অনেকগুলো লাইক টাইক করে দিও তো। হ্যাঁ দাদা আমাদের পরিচিত, আমাদের ডিএমজি ছেলে। একদম একদম একদম। ওকে, মোটামুটি কত হাজার লোক হয়েছে এখানে আজকে? প্রচুর লোক, প্রচুর লোক, অনেক লোক হয়েছে। তোমার কি ইউটিউব চ্যানেল? আমার মন্ডল দেবা। আপনার নামটা যদি বলেন একটু। আমার সৌমেন। আপনি কোথা থেকে এসেছেন? আমার পুলিশেরই লোক। আচ্ছা আচ্ছা, পুলিশের। কেমন লাগছে বলুন? খুব ভালো, খুব ভালো, খুব ভালো। তো যাই হোক, আমি ফিনিশিং পয়েন্টে যে চলে এসেছি, দেখাচ্ছি যে লাস্টে ফিনিশিং পয়েন্ট। কি বলবো, অসাধারণ একটা ইমেজ। আর এই যে অনেক দর্শকরা রয়েছে দেখছে, হ্যাঁ তোমাকে দেখাচ্ছি, হ্যাঁ তোমাদেরকে সেই দেখানোর জন্যই ইয়ে করছি। কি বলবো, সত্যি মানে এত এন্টারটেনমেন্ট হয় সেটা তোমাদেরকে বলে বুঝে। এটা হচ্ছে আমাদের এখান থেকে স্টার্টিং পয়েন্ট হয়েছিল, আর এই হচ্ছে ফিনিশিং পয়েন্ট। সেই তোমাদেরকে দেখালাম, সত্যি অনেক লোক রয়েছে, কয়েক হাজার লোক, হ্যাঁ তারা রয়েছে। আর তোমার যদি কেউ না আসে তাহলে তোমাদেরকে দেখাবো। দেখো ফিনিশিং পয়েন্ট সব একে একে কভার করছে, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখন টিফিনের ব্যবস্থা করা হয়েছে, সেই দিকে তোমাদেরকে দেখাবো যেদিকে টিফিন দেওয়া হচ্ছে। তোমরা চলো সেদিক থেকে তোমাদেরকে নিয়ে যাচ্ছি আমি। সামনে দিকটা রয়েছে, কেমন লাগছে আজকের দিনটা বলো? আজকের দিনটা এত ভালো লাগছে, এত মানুষ উৎসাহ, যে এত সকালে উঠে তারা রান করতে এসছে, এই জন্য আমরা প্রাউড ফিল করি। আমরা কলকাতা পুলিশের চাকরি করি, আমাদের এটা ম্যারাথন, কলকাতা পুলিশের সেকেন্ড ম্যারাথন। অসংখ্য ধন্যবাদ সবাইকে এটাতে অংশগ্রহণ করার জন্য। আর স্টে ফিট, স্টে হেলদি। আরেকটা জিনিস দেখো, এই ওয়েদারটা তো এর আগে পাওনি, মনে হচ্ছে সিকিমে চলে এসেছি, দার্জিলিং। এই দার্জিলিং এর মতো মানে কুয়াশার মধ্যে দৌড়াচ্ছে, কেমন লাগছে? দারুণ লাগছে, অসাধারণ লাগছে। এই জিনিসটাই মানুষের রেগুলার করা উচিত। আপনারা সকালে উঠুন, রানিং করুন, এক্সারসাইজ করুন, স্টে ফিট, স্টে মোটিভেটেড, স্টে হেলদি। ঠিক আছে, থ্যাংক ইউ। তো আপনার নামটা যদি বলেন? আমার নাম পার্থ সিনহা, এএসআই কলকাতা পুলিশ। আই এম সৌরদীপ দাস। উই আর প্রফেশনাল বডি বিল্ডার্স অফ কলকাতা পুলিশ। থ্যাংক ইউ। আপনি কত কিলোমিটার দিয়েছেন? 10 কিলোমিটার। 10 কিলোমিটার। কেমন লাগছে আপনাকে বলুন? খুব দারুণ, খুব দারুণ। আর এই ওয়েদারের ব্যাপারে একটু যদি বলেন? হ্যাঁ, এই ওয়েদারটা তো আমরা আগে কখনো পাইনি। না না না, একদমই না। মানে এত ঘন কুয়াশার মধ্যে দৌড়াচ্ছি, মানে দারুণ প্রাউড ফিল করছি আমরা লোলেগাঁও এবং দার্জিলিং রাজ্যে। আর আমরা দার্জিলিং এর ছেলে, আর ইনিও যে মানুষকে উৎসাহিত করছেন, এনাকে অনেক থ্যাঙ্কস। একদম, লটস অফ থ্যাঙ্কস। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কারণ আমি সবার মাঝে সবার কিছু তুলে ধরার চেষ্টা করছি, সবাইকে দেখানোর চেষ্টা করছি। অনেকে যারা এখানে আসতে পারেনি তাদেরকে দেখানোর চেষ্টা করবো। ফিনিশিং পয়েন্ট কমপ্লিট করছে, দেখতে পাচ্ছেন একে একে ফিনিশিং পয়েন্ট কমপ্লিট করছে। খুবই সুন্দর একটা ইমেজ, এই কুয়াশার মধ্যে সব দৌড়াচ্ছে। কি বলবো, সকালবেলা এই ওয়েদারটা আমরা কিন্তু কখনো পাই না, সেটাই তোমাদেরকে বারবার তুলে ধরার চেষ্টা করছি আমি। সত্যি আমরা প্রাউড ফিল, এই ওয়েদারটা আমরা সবসময় পাই না, তো পেয়েছি খুবই। কি বলবো, এখানে কাকে ধন্যবাদ দেবো সেই বলে বুঝাতে পারছি না, কারণ ওয়েদারটা খুবই সুন্দর। ওয়েদার তো গাইজ দেখতে পাচ্ছেন, এখানে আমাদের এখন টিফিন দেওয়ার ব্যবস্থা, আর টিফিনের জন্য কত লম্বা লাইন তোমাদের সেটাই দেখাচ্ছি। হাজার হাজার লোক আমরা এখানে টিফিন দেওয়ার জন্য চলে এসেছি, আর এই যে টিফিনের খুব কাজে চলে এসেছি তোমাদেরকে সেটাই দেখাচ্ছি। কি বলবো, সত্যি আমরা 10 কিলোমিটার কমপ্লিট করার পর সব একে একে যে 10 কিলোমিটার অ্যান্ড 5 কিলোমিটার সবাই এসছে, আর আমাদের কিছু কলিগরাও রয়েছে। কেমন লাগছে বলো তোমাকে? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। কেমন লাগছে বল? ভালো, ভালো। আমরা সবাই 10 কিলোমিটার কমপ্লিট করলাম। হ্যাঁ, 10 কিলোমিটার কমপ্লিট করার পর ওই যে দেখুন, হাজার হাজার লোক একসাথে সব টিফিন নেওয়ার জন্য, আর খুব কাছেই চলে এসেছি এই যে আমাদের কলকাতা পুলিশ ক্লাবের তরফ থেকে টিফিনের ব্যবস্থা করেছি। তোমরা দেখতেই পাচ্ছ যে এক এক করে কীভাবে টিফিন নেওয়া হচ্ছে, সেটা ওই যে ভিপ নাম্বার রয়েছে, ভিপ নাম্বার মধ্যে মার্কিং করা হচ্ছে, মার্কিং করার পর টিফিনটা দেওয়া হচ্ছে। আর এই রয়েছে মেডেল রয়েছে, জল রয়েছে, এক এক সব নিচ্ছে, তোমাদের সেটাই দেখাচ্ছি। ছোটো এটা 5 কিলোমিটার, আর এইসব দেখতে পাচ্ছেন জল রয়েছে, মেডেল রয়েছে, সম্পূর্ণ তোমাদেরকে দেখাচ্ছি। দেখুন অনেক মেডেল রয়েছে আর টিফিন রয়েছে, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। এই দিদিরা সব হেল্প করছে, কলকাতা পুলিশের তরফ থেকে এসছে। তোমার নাম কি? তোমার নাম কি? পিয়াসা দেবন। তুমি কত কিলোমিটার দিয়েছিলে? 5। 5 কি দিয়েছো, কমপ্লিট করেছো, মেডেল পেয়েছো, আর কি পেয়েছো? ফার্স্ট পজিশন। ফার্স্ট পজিশন, আর কি পেয়েছো বলো বলো? গড়ি রাইনি। কেমন লাগছে? খুব সুন্দর লাগছে। আমাদের বলেছিল ঘড়ি দেবে, কোনো ঘড়ি দেয়নি, শুধু মেডেল আর টিফিন দিয়েছে। জিজ্ঞাসা হয়েছে কি ঘড়ি দেবে কি দেবে না, বলেছে এখানে ঘড়ি নেই, পরে রাখা হবে। তোর নামটা কি? আমার নাম সৃষ্টি দুবে। তুমি কত কিলোমিটার দিয়েছিলে? আমিও 5 কিলোমিটার দিয়েছি। আমরা তিনজন 5 কিলোমিটার দিয়েছি, ফার্স্ট হয়েছি একসাথে, একসাথে পা দিয়েছি। একদম দারুণ, দারুণ ব্যাপার যে ফার্স্ট হয়েছে, সত্যি মানে গর্বের ব্যাপার যে 5 কিলোমিটার দৌড়ে ফার্স্ট হয়েছে আর মেডেল পেয়েছে, সত্যি খুব ভালো ব্যাপার। হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যালো, হাই। হ্যাঁ হাই। ম্যারাথন দৌড়ে হেভি লাগলো, মেডেল পেয়েছি, টিফিন পেয়েছি। তোমার নাম কি?
তানিশা সরকার। তুমি কোথা থেকে এসছো? শ্রীরামপুর। শ্রীরামপুর থেকে। তো কত কিলোমিটার দিয়েছিলে? 5 কিলোমিটার। 5 কিলোমিটার। 5 কিলোমিটার টাইমিং কত লেগেছে? সেটা তো দেখিনি। আচ্ছা ঠিক আছে, দেখো নো প্রবলেম। মেন কথা হচ্ছে আজকের যে কুয়াশা যে ছিল একদম মানে মেঘলা একদম, কেমন লাগলো আজকের ওয়েদার? আজকে দারুণ লেগেছে, দৌড়ে দারুণ মজা পেয়েছি। এরকম আজকে এটা কি ফার্স্ট ম্যারাথন? হ্যাঁ ইয়েস ফার্স্ট। তো এই ফার্স্ট মৌসুমে তুমি যে পেয়েছো এরকম আমরা কখনো পাইনি, আমরা প্রচুর ম্যারাথন দৌড়েছি, মানে এরকম মনে হচ্ছে একদম ইয়েতে চলেছি পাহাড়ের দেশে, তাই না? ঘন কুয়াশার মধ্যে ভালো লেগেছে আজকে দৌড়ে। তুমি কার সাথে এসছো? মায়ের সাথে। মায়ের সাথে। তোমার মা কত কিলোমিটার দিয়েছে? মা 10 কিলোমিটার দিয়েছে। 10 কিলোমিটার দিয়েছে। মা মেডেল পেয়েছে? হ্যাঁ। টিফিন পেয়েছো? হ্যাঁ। এখন কি করবে? এখন এখানে সবার সাথে গল্প করব, দাঁড়িয়ে থাকবো। তো এবার যারা অনেকে যারা আসেনি তাদের জন্য কি বলতে চাও? যারা গত তাদের জন্য বলতে চাই যে পরের বছর যেন তারাও ট্রাই করে। ট্রাই করে মানে ফর্মটা ফিল আপ করে, তাই তো? অবশ্যই। তাহলে আসতে পারবে? অবশ্যই। ঠিক আছে, থ্যাংক ইউ। ওয়েলকাম। তো হ্যালো গাইস, তোমরা দেখতেই পেলে সব ম্যারাথন আমাদের কমপ্লিট হয়ে গেল, এখন বাড়ি যাওয়ার আর কি। আর খুবই ভালো লাগলো, তোমাদের কেমন দেখালাম জানি না। আর এখানে আজকে অ্যারেঞ্জমেন্ট ছিল 10 কিলোমিটার আর 21 কিলোমিটার, আমরা 10 কিলোমিটার দিয়েছিলাম আর খুব একটা লোক হয়নি, আমি ভেবেছিলাম প্রচুর লোক হবে। যেমন কলকাতা পুলিশে মানে কলকাতা পুলিশের যে ভাবে তোমাদের দেখিয়েছি, এর আগের যে ভিডিওটা তোমরা দেখেছো কলকাতা পুলিশের যে লোক হয়েছিল কয়েক লাখ লোক, সেই হিসেবে কিন্তু লোক নেই, অনেকটাই তুলনামূলক কম ছিল, তবুও ভালো লেগেছে। আর তোমরাও দেখেছো, আর যারা এখনো আসেনি আসবে, খুবই ভালো লাগবে। আর আমার হরিদাকে পেয়েছি, হরিদা কেমন কেমন লাগলো বলো? ভালো লেগেছে তোমার সঙ্গে ইউটিউবে এসে, আমার খুব ভালো লাগলো। একদম একদম খুব ভালো। তুমি কত কিলোমিটার দিয়েছিলে? 10 কিলোমিটার দিয়েছিলাম। 10 কিলোমিটার দিয়েছিলে তো কমপ্লিট? তো হ্যাঁ কমপ্লিট করতে পেরেছি। এখন তো বাড়ি যেতে হবে? হ্যাঁ এখন চলে যাব। তো আগামী বছরের জন্য কি প্রিপারেশন কি নিচ্ছো? আগামী বছর আরো বেস্ট রান করব ভাবছি। আর একটু রুটটা একটু গন্ডগোল ছিল, এই রুটে আমরা অনেকেই বুঝতে পারিনি যে 5 কিলোমিটার কোন দিকে, 10 কিলোমিটার কোন দিকে, বুঝতে পারিনি। কারণ আমি বলবো যে কলকাতা পুলিশে আগামী বছর যেন রুটটা একটু ভালো করে যেন বোঝা যায়, অনেকেই বুঝতে পারেনি সেই জিনিসটা মিস করেছে। এই ম্যারাথনটা তুমি দেখালে খুব ভালো, সবাইকে বলবো যে চ্যানেলটা যেন ভেরি ভেরি একদম একদম আমার চ্যানেলটা লাইক করে করবে। আমার চ্যানেলটা হচ্ছে তোমরা সবাই যেমন বন্ধুদের দেখাই, আমার খুব ভালো লাগে একদম। হরিদাকে খুবই ভালো লেগেছে, আর হরিদাকেও তোমরা কি বলবে অসংখ্য ধন্যবাদ বলো আর ভালোবাসা দিও হরিদাকেও। আর চলো দেখা হচ্ছে আর নেক্সট কোনো ভিডিওতে, আজকে আর সেরকম ভিডিও দিব না তোমরা দেখলেই। আর ভালো থেকে সুস্থ থাকো, আর আমার চ্যানেলে তোমরা নতুন যদি হয়ে থাকো পেজটাকে ফলো করো আর সাপোর্ট করো, কি বলো এটুকুই বলা। আর এরকম ভিডিও তোমরা প্রচুর আপডেট পাবে নেক্সট টাইম, তোমরা যদি আমাকে সাপোর্ট করো আর ভিডিওগুলো দেখো। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা সবাইকে।